ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمعت دنيا بجنة سلنجة নিজেকে গোপন রেখে অপরিচিত কারো সাথে অনলাইনের মাধ্যমে কথাবার্তা বলা, আদান প্রদান করা কোনো ভালো উদ্দেশ্য নিয়ে, সেটা জায়েজ হবে কিনা, এটা প্রয়োজনে অবশ্য জায়েজ হবে। যেহেতু এখানে ধোকা দেওয়া বা প্রতারণা করা বা মিথ্যা দেওয়া, মিথ্যা কথা বলার এখানে কোনো যে উদ্দেশ্য না, তাই বিষয়টা জায়েজ হবে। আরবিতে এটাকে যে তাওরিয়াহ বলা হয়, তাওরিয়াহ শব্দের অর্থ হচ্ছে বাকচাতুরি, দ্ব্যর্থক কথা বলা, মানে এমন কথা বলা অর্থ দুইটা, নিজে যে বক্তা সে একটা অর্থ নিবে আর যে শুনবে সে ভিন্ন একটা অর্থ বুঝতে পারে, তো এটাকে তাওরিয়াহ বলা হয়। আসল কথাটি এড়াবার জন্য কথার মারফেচ, তো এটা প্রয়োজনে জায়েজ আছে যদি নাকি কাউকে ধোকা দেওয়ার উদ্দেশ্য না হয় এবং কারো হক নষ্ট করার উদ্দেশ্যে না হয়। এটা বৈধতার কতগুলো দলিল আছে। একটা দলিল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা আহাদাসা আহাদুকুম ফি সলাতিহি ফালিয়াকুস বিআনফিহি সুম্মা লিয়ানসারিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের কারো যদি সালাত অবস্থায় উযু ছুটে যায় তো সে যেন তার নাক ধরে এবং বেরিয়ে আসে। আবু দাউদের 1114 নম্বর হাদিস, হাদিসটি সহি। এই হাদিস থেকে উদ্দেশ্য হচ্ছে হয়তো পাতা ছুটে যাওয়ার কারণে সালাতের মধ্যে উযু ভেঙে গেল, তো ওই ব্যক্তি হয়তো এমনি বাইরে গেলে লজ্জা বোধ করতে পারে, এই জন্য সে নাকে হাত দিবে। এই কথা মানুষে বুঝতে পারে, হয়তো তার নাক দিয়ে রক্ত বের হইতেছে তার কারণে সে বেরিয়ে যেতেছে, তো এটাকে বলা হয় তারিজ বা এমন একটা হেকমত অবলম্বন করলো যাতে করে নিজের লজ্জাটাও হলো না এবং কাজটাও সেরে নিতে পারে। আর এই বিষয়ের উপর ইমাম বুখারি একটা অধ্যায় প্রণয়ন করেছেন, কদ বাওয়াবা আল বুখারি রহিমাহুল্লাহ ফি সহিহি, বুখারির মধ্যে একটা উত্তর প্রণয়ন করছেন, যার নাম দিয়েছেন বাবুত মারিজি মন্দুহাতুন আলিল আনিল কাজিব, মিথ্যা থেকে বাঁচার জন্যে যদি নাকি এখানে কথার চাতুরি করে বাক চাতুরি করে, আসল বিষয়টি আরবের জন্য যে একটা পন্থা অবলম্বন করে সেটা বৈধ। এটা সহি বুখারি কিতাবুল আদবের মধ্যে শিষ্টাচার অধ্যায়ের মধ্যে বর্ণনা করা হয়েছে। এভাবে আরও অনেকগুলোই এখানে উক্তি দেওয়া যায়। একটা ঘটনাই এখানে উল্লেখ করা হোক, সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাই খলিফা মাহাদির সমাবেশে উপস্থিত ছিলেন। তখন খলিফা মাহাদি উনার উপস্থিতিকে ভালো মনে করলেন না, এরপর বাইরে যাওয়ার জন্য উনি ইচ্ছা করলেন। তারপরে খলিফা তখন তাকে বললেন যে আপনি বসতে হবে অবশ্যই, মানে চলে আসছে এখন তো যে মানে বসার জন্য বাধ্য করতেছে, যদিও নাকি উপস্থিতিটাকে উনি এত ভালো মনে করেন নাই। ফাহালাফা সাওরি আল আন্নাহু ইয়াউদু, তখন সাওরি সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাই উনি একটা হেকমত অবলম্বন করলেন, উনি শপথ করলেন যে আমি আবার আসতেছি। ফাখরাজা ওয়া তারাকা না লাহু ইনদাল বাব, উনি বাইরে পড়লেন আর যাওয়ার সময় উনার জুতাগুলা গেটের পাশে রেখে গেলেন, যে রুমে বসা ছিলেন ওই রুমে বসা ছিলেন রেখে গেলেন যাওয়ার সময়। ওয়া বাদা কালিলিন আদা ফাখরাজা না লাহু ওয়ানসারাফা, কিছুক্ষণ পরে উনি আসলেন, আসে উনির জুতাগুলা নিয়ে গেলেন। ফাসাল আনহুল খলিফা, তখন খলিফা তাকে জিজ্ঞেস করলেন যে আপনি তো যে শপথ করছেন যে আপনি ফিরে আসবেন,
ফাকিল লাহু ইন্নাহু হালাফা আন ইয়াউদা ফাআদা ওয়া খাযানা লাহু। তখন উনি উত্তর দিলেন যে তিনি শপথ করছেন আবার আসছেন, আসি আবার বসে না, উনি উনার জুতাটাকে নিয়ে গেছেন। তাইলে যে শপথ করছেন এটাও রক্ষা হয়েছে, আবার বসবেন না যে সেটাও হয়েছে, চলে গেলেন। তাইলে এখানে উনি একটা হিকমার অবলম্বন করছেন। এভাবে আরও আমরা হাদিস দেখি, মা জাফি আল হাদিসি সহিহান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি হাদিসিল হিজরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিজরতের হাদিস যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা সহিহ বর্ণনা, আকবালা নবীউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, ওয়াহুয়া মুরদিফুন আবু বকরিন, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সাথে রাখলেন, ওয়া আবু বকর শাইখুন ইউরাফ, আবু বকর হচ্ছেন বয়স্ক, ওনাকে এটা বোঝা যায়, ওয়া নবীউল্লাহ হিসাবুন লা ইউরাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারে জওয়ান, ওনাকে বোঝা যাইতেছিল না। কলা ফাইয়ালকির রাজুল আবু বকর, তখন এক ব্যক্তি আবু বকর নিকটে যে আসলো, ফাইয়াকুল ইয়া আবু বকরিন মান হাযা রাজুল আল্লাযী বাইনা ইয়াদাইক, হে আবু বকর তোমার সামনে উনি কে? ফাইয়াকুল হাযা রাজুল ইয়াহদিন ইসাবিল, তখন বললেন যে ইনি এমন ব্যক্তি যিনি আমাদেরকে যে ফথের দিশা দেখান, ফথ দেখান, রাহাবুরি করেন। কলা ফায়াহ সিবুল হাসিব আন্নাহু ইন্নামা ইয়ানি আত্তারিক, তখন ওই লোকে বুঝতে পারলে হয়তো উনি রাস্তাই প্রদর্শন করতেছেন, ওয়া ইন্নামা ইয়ানি সাবিল আল খাইর, অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে উদ্দেশ্য করছিলেন যে তিনি আমাদেরকে হেদায়েতের এবং জান্নাতের পথ দেখান। তাহলে এখানে একটা তাওরিয়া বা কথার দ্ব্যর্থক কথা বলছেন, দুই অর্থবোধক এখানে কথা বলছেন। এগুলো হচ্ছে যে বাক চাতুরি বা দ্ব্যর্থক কথা, কথার মারপেচ, এগুলা ভালো প্রয়োজনে ভালো উদ্দেশ্যে এটা বলা জায়েজ হবে। এ ব্যাপারে আরও অনেক দলিলই আছে। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিয়াতা লিল মুশরিকিন ওয়া হুয়া ফি সফরিন মিন আসহাবি ফাকালা আল মুশরিকুনা মিম্মান আনতুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সফরে ছিলেন সাহাবা ইকরামদের সাথে, তখন মুশরিক যারা রসুলের দুশ্মন ছিল তারা বলল, ফাকাল আল মুশরিকুনা মিম্মান আনতুম, তোমরা কোথায় থেকে আসছো? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহানু মিনমা, রাসূল সাল্লাম তৎক্ষণাৎ উত্তর দিলেন যে আমরা জাফানি থেকে আসছি। ফানাজারা বাহাজু মিল আবাদিন, তখন এখানটা শুনে তারা এক অপর দিকে তাকালো, ফাকালু আহিয়া উল ইয়ামানে কাসিরাতুন লা আল্লাহুম মিনহুম, ইয়ামানের অনেকগুলোই গোত্র আছে, অনেকগুলোই জনপদ আছে, অনেক গ্রাম গঞ্জ আছে, হইতে পারে তারা তার থেকে ওয়াং সারাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা চলে গেল। তাহলে এখানে এরা মনে করছিল যে নাহনু মিন মাইন, মাইন কোন একটা এরিয়ার নাম, অথচ এখানে ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ওই আয়াত যেটা সূরা তাওরাকের মধ্যে আছে, ফালি ইয়াংজুল ইনসান মিম্মা খুলিক খুলিক মিন মাইন দাফিক, যে তোমরা লক্ষ্য করো যে তোমাদেরকে কিসের থেকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে যে মিম্মা ইন দাফিক অর্থাৎ প্রবল পানি থেকে অর্থাৎ বীজ থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য নিয়েছেন বীজ থেকে সৃষ্টি হওয়াটা। এভাবে আরও অনেক দলিল আছে, যা হোক সারসংক্ষেপ হচ্ছে প্রয়োজনে এটা করতে পারেন। তাই যেহেতু আপনি অনলাইন মিডিয়াতে ভালো কোনো উদ্দেশ্যে নিজেকে গোপন রেখে পরিবারের সদস্য হিসাবে পরিচয় দিয়ে কথা বলতে ইচ্ছুক দিনই কাজের জন্যে এটা অবশ্যই জায়গা হবে, তবে সর্বাক্ষণিক নিজেকে সতর্কতার মধ্যে রাখতে হবে, তাকর মধ্যে রাখতে হবে। যখনই অন্যায় পথে যে যাওয়া শুধু আসি যাবে তখনই এগুলাকে ব্লক করে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।